তোমার বসবাস আমার হৃদয় মাঝে, নিভৃতে নির্জনে তুমি মিশে থাকো আমার সত্তায়, নির্জনতায়। কিন্তু তুমি যে ধরা ছোঁয়ার বাইরে থাকা এক অবিচ্ছেদ্য সত্তা, বলতে গেলে নাগালের বাহিরে, তাই তোমাকে বলা হলো না কোনো কথাই। বহুদিন ধরে তোমাকে কিছু কথা বলবো বলবো ভেবে আমি অপেক্ষারত, কিন্তু কিভাবে যে বলা যায়, কি বললে তুমি গ্রহণ করতে পারবে আমার মনের সব অনুভূতি, এই ভাবনা আমাকে আরো ভাবিয়ে তুলছে রোজ, আন্দোলিত আর বিদ্রোহী করে তুলছে আমার ভেতরটাকে। ভেতর বলতে বুঝো আমারই হৃদয় মাঝে, যেন আমারই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে আমারই মন। মনের ভাবনাগুলো সারাক্ষণ এবলো থেবলো বন্ধু রাস্তায়, পথ চলতে চলতে উঁকি ঝুঁকি মারে, গাছপালার দেয়াল ভেদ করে বেরিয়ে আসা সূর্যের স্নিগ্ধ আলোটারই মতো। কিন্তু তোমার অবস্থান যে আমার দেখা কিংবা স্পর্শ করার গণ্ডি থেকে অনেকটা দূরে, বহু দূরে, যেখানে আমার প্রবেশ নিষিদ্ধ, আমি সেখানকার দাগি আসামি। তাই তো তোমার সাথে এখনো আমার দেখা, যোগাযোগ কিংবা কোনো সক্ষমতা নেই। তুমি কেমন আছো, কত দূরে আছো, সুখে নাকি দুঃখে, তোমার মাঝেও কি আমার মতোই বয়ে চলে ভাঙা গলার গল্প? সত্যি করে বলো তো, তাই কি হয়? তুমিও কি স্নেহের ঘুম ভেঙে আত্মচিৎকার করে কাউকে খুঁজে বেড়াও? তুমিও কি বাস্তবতার সাথে লড়তে লড়তে আজ ক্লান্ত পরিশ্রান্ত? তার কিছুই জানি না আমি, উত্তর দিও। আমি যে বড্ড আবুজ, না না, আমার মনটা বড্ড আবুজ, একেবারে নিয়ন্ত্রণে থাকতে চায় না, এ আমার মনের অস্থিরতা। ভাবতে পারো তুমি আমার অবস্থা, উত্তর দিও। তোমার জন্য লেখা কবিতা আর শব্দরাজে মিছিল মিটিং শুরু করে দিয়েছে, যেন তুমি তাদের শেষ আবাসস্থল। হ্যাঁ, তুমি তাদের শেষ আবাসস্থল। প্রিয় সখী, কবে তুমি আমাকে গ্রহণ করে নিবে তোমার মতো করে? কবে তোমার সাথে দেখা হবে আমার? কবে তোমাদের ওই ঠিকানা প্রবেশ নিষিদ্ধতার অভিযোগ তুলে দিয়ে আমাকে বারণ করে নিবে? উত্তর দিও। তোমাকে দেয়া ওয়াদার সেই দিনের কথা মনে আছে নিশ্চয়, যেদিন তুমি আমি উপর আসমানে ওয়াদা করেছিলাম যে একসাথে একে অন্যের সাথী হয়ে থাকবো চিরকাল? তাহলে কেন এই দূরত্ব আমাদের মাঝে? যেন এখন দুইজন দুই মহাবিশ্বের বাসিন্দা, যেন আমাদের মাঝে দূরত্ব এখন লক্ষ কোটি আলোক বর্ষ। প্রিয় সখী, তুমি কি জানো আজ আমি ভীষণ অসুস্থ, ক্লান্ত আর পরিশ্রান্ত। সময়ের পেছনে নিরন্তর গতিতে ছুটতে ছুটতে আজ সময়ের কাছেই পরাজিত হয়ে আমি ক্লান্ত। তুমি কি তা বোঝো? তুমি কি রাখবে না আমার সেই খোঁজ?
তুমি কি আবারও আমার অনুপ্রেরণা হয়ে আমাকে ক্লান্তের এই অনুর্বর ভূমিতে সৃষ্টির বীজ বুনতে উদ্বুদ্ধ করবে না? নাকি কেবলই আমার অব্যক্ত ইচ্ছে? জীবন জীবিকা, ব্যস্ততার সময়ের তাগিদে এতটাই ব্যস্ত হয়ে পড়ি মাঝে মাঝে যে তাই তোমাকে স্মরণ করতে পারি না কলরবে। কিন্তু প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে কিংবা আমার প্রতিটা কাজে মিশে আছো তুমি অবিচ্ছেদ্য এক সত্তা হয়ে। তোমাকে খুঁজতে পারিনি আমি, তাই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছে আমার তৃষ্ণার্ত অবস্থা। প্রিয় সখী, হয়তোবা তুমি আমার রচিত আবেগ আর লেখাগুলো পড়ে প্রচণ্ড রাগে ক্ষোভে অভিমানে বলবে, কেন তোমার কাছে গিয়ে রিক্ত হস্তে দাঁড়াইনি, কেন তোমার নম্বরটা একবার ডায়াল করিনি? আসলে তুমি কি জানো, তোমার ব্যবহৃত ফোন নম্বরটি আমার কাছে নেই। যদি থাকতো তবে আজ অমন করে সোশ্যাল মিডিয়াতে কষ্টগুলো বাষ্প আকারে ওড়াতাম না, চোখ বন্ধ করে তোমার কাছে পৌঁছে দিতাম আমার তৃষ্ণার্ত ক্লান্ত অবসন্ন কণ্ঠটাকে। বিবাগী সুরে বলতাম, হে স্বপ্নচারিণী, তুমি আজ কোন অন্তরালে, আমি যে খুবই ক্লান্ত, তুমি এসে একটি বার দেখে যাও, চাতক পাখির মতো আমি তোমার অপেক্ষায় আছি, যেন বৃষ্টির প্রতিটা ফোঁটার সাথে আসবে তুমি, ভিজিয়ে দিবে আমায়। কিন্তু এই নিরন্তর অপেক্ষার যে কোনো অন্ত নেই। প্রিয় সখী, সত্যি বলতে কি জানো, আমি তোমার সাথে দেখা করতে বহুকাল বেঁচে রব, শিশির হয়ে জেগে রব তোমার বাড়ির সামনের ওই ধানের ডগাটায়। তোমাকে কাছে না পাওয়ার কারণে আজ নিজেকে আমি শুধু ধিক্কার দিয়ে গেছি, আর দুটি চোখের অশ্রু দ্বারা করেছি সবার অগোচরে রাত্রিকালীন অভিসারে। ইতি তোমার কবি প্রিন্স।